সাহাবীর নাম কি সাহাবীর নাম কি দুইটা পা অসুস্থ অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে প্রণাম তো করে লড়াই করে দিন বিজয়ের স্বপ্ন দেখেছে বলেন আল্লাহু আকবার ছোট্ট দুইজন সাহাবীর উদাহরণ দেই একজনের নাম রাফিয় বিন খাদিজ তিনি যখন আল্লাহর নবীর সামনে আসলেন দুইটা পা উঁচা করে দিলেন আল্লাহর নবী তাকে দেখে দুইটা পা উঁচা করে দিয়ে জিহাদের ময়দানে আসার জন্য আকুতি মিনতি করছে নবী ডাক দিয়ে বললেন এটা বড় তীরন্দাজ হবে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে তারই সঙ্গের বন্ধু ছিল সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ধরে কান্না শুরু করলেন আব্বা রাফের সঙ্গে আমার কুস্তি লাগায় দেন তাকে যদি হারাতে না পারি আমাকে জিহাদের ময়দানে না দরকার নাই আল্লাহর নবীর সামনে নিয়ে গেলেন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে লড়াই লাগায় দেন যদি আমি তার সঙ্গে জিতি আমিও জিহাদে যেতে চাই বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী লাগায় দিলেন ঠিক আছে দেখি লড়াই করো তো দুইজন লড়াই করলো রাফি বিন খাদিজ আর সামুরা রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের মধ্যে সামুরা জিতে গেলেন আল্লাহর নবী বলছে তুমিও যাবে তুমিও যাবে জোরে বলেন আল্লাহু আকবার আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা বলো তো আল্লাহু আকবার কিসের যুবক বেশি এবার যারা 30 এর উপরে বয়স আছে আপনারা বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার কারা বেশি যুবকরা তোমরা আরেকটা বার শক্ত বজ্র কণ্ঠে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার যুবক বেশি না কম এই যুবকেরা ইসলাম চায় ঠিক না বেঠি সুতরাং ইসলামের বিপক্ষে মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় ওই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে মুসলমান মেনে নিতে পারবে না ঠিক না বেঠি এজন্য আজকের মাহফিল থেকে বলতে চাই দেশটা মুসলমানদের দেশটা কাদের আরো জোরে চিল্লায় বলেন দেশটা কাদের 92% মুসলমানের দেশে ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর কোরআন নিয়ে মুসলমান বাঁচতে চায় ঠিক না বেঠি এই নারায়ে তাকবীরের ভিতরে বলিষ্ঠতা আছে না নাই প্রাণ ফিরে পাই কি পাই না এই স্লোগান আগামী দিনে সবচেয়ে বেশি কাজে লাগবে ঠিক না বেঠি প্রত্যেকে মুখস্থ করে রাখেন এই স্লোগান দিয়ে আমাদের মুক্তির যাত্রা শুরু হবে ঠিক না বেঠি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা এখনো ডান দিকে দাঁড়িয়ে আছেন পিছনে দাঁড়িয়ে আছেন এখনো দূর দারাজে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন সকলকে বলবো আপনারা সকলে এসে বসে পড়বেন স্টেজে যারা আছেন নড়াচড়া করার কোনো সুযোগ নাই সবাই আমরা স্টেজ বসা থাকি নড়াচড়া করলে মনোযোগটা নষ্ট হয়ে যাবে আপনার একার কারণে যদি এতগুলো মানুষের হক নষ্ট হয় আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে এই জন্য যে যেখানে বসেছি সবাই আমরা মনোযোগ নিয়ে মহাব্বত সহকারে কোরআনের কথাগুলো শুনব পড়ি ইনশাআল্লাহ ইন্নাল হামদালিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة
وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله. فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন, জবান খুলে জল জল ভাষ্য সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মহাব্বত নিয়ে পড়ার চেষ্টা করি, আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন, সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله ধন্য গো মামেনা, ধন্য আপনার জিন্দগি
আপনার উদরে জন্ম নিলে দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা নহে সমাপ্ত কর্ম মদে অগ্রসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل شكله قرن بلا غل علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شرج جنا تسليم تاري প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কুটি সালাম নিয়ে বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ভালোবেসে মহব্বত করে তৌফিক ভিক্ষা দান করে আজকের মাহফিলে যাদেরকে আসার তৌফিক দিয়েছেন সে মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ প্রশংসা কার সুখের দিনে কার করোনা যখন প্রকট আকারে গত মার্চ থেকে শুরু হলো বাংলাদেশের সকল মানুষ একটা দোয়া মুখস্থ করে নিয়েছিল দোয়াটা কি সবাই আপনারা মুখস্থ করছেন না কিসের ভয়ে মাশাআল্লাহ যারা আল্লাহর ভয়ে বলছে এরা পাক্কা আল্লাহর বলি তো আল্লাহর ভয়ে এতদিন আপনারা দোয়াগুলা মুখস্থ করেন নাই কেন এটা কি শুধু করোনার দোয়া রোগ মুক্তির জন্য এই দোয়া পড়বেন যিনি রোগ থেকে হেফাজত করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের যে দৌলত দান করেছেন আজাবান লি আমরিল মুমিন মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মুমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিপদ মুসিবত দিয়ে থাকেন মুমিন যখন ধৈর্য ধারণ করে ফাকানা খায়রান লাহু ধৈর্য ধরার কারণে মোমেনের দাম যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কি আবার যখন মোমেন আল্লাহ নেয়ামত দান করেন মোমেন যখন শুকরিয়া আদায় করে ফাকানা খায়রান লাহু শুকরিয়া আদায় করার কারণে মোমেনের নেয়ামত যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কি نعمتان مقبول فيهما كثير من الناس অধিকাংশ মানুষ নিয়ামত সম্পর্কে সচেতন না
দুইটা নেয়ামত পাওয়ার পরে অধিকাংশ মানুষ বোঝে না এক নাম্বার হচ্ছে সেহা আপনাকে যখন সুস্থতা দিয়েছেন এই নেয়ামতের জন্য যদি শুকরিয়া আদায় করেন যিনি নেয়ামত বাড়ায় দিবেন তিনি কি দুই নাম্বারে হলো আল ফারাক আপনি যখন অবসরে আছেন এই সময় টুকুনকে আপনি কাজে লাগান এই সময় টুকুনকে কাজে লাগানোর জন্য ব্যস্ততা আসলে যিনি আপনার নিয়ামত বহুগুণে বাড়ায় দিবেন তিনি কি আমরা সকল সময়ে প্রশংসা করব কার যুবকদের আওয়াজ সাথে মিলি মুরব্বীরা যারা আছেন আপনারাও একসাথে আওয়াজ করে বজ্র আওয়াজে সকলে পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আওয়াজটা পুরোপুরি জোরালো হয়নি এমন ভাবে আওয়াজটা হবে যেটা দিয়ে আল্লাহ দাড়ি পাল্লা ভারী বানায় দিবে পড়েন তো আলহামদুলিল্লাহ যেভাবে পড়ছেন দাড়ি পাল্লা কি ভারী হবে দেখেন আশাস এই আশাটা আল্লাহ দেখতে চাই যে বান্দা তোর আশা আছে কিনা তাহলে আমরা আরেকটা বার আশা নিয়ে কি জোরে সোরে আলহামদুলিল্লাহ পড়তে পারবো দেখি কত জোর আছে সব জোর মিলায় বলেন তো আলহামদুলিল্লাহ এবার ঠিক আছে আল্লাহর হাবিবের সাথ করেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান আমি আপনি যদি আলহামদুলিল্লাহ পড়ি যিনি আমার আপনার জন্য দাড়ি পাল্লা ভারী বানায় আমল নামা ভারী বানায় দিবেন তিনি কি আল্লাহর জান্নাতের ভিতরে ১২০টা কাতার হবে ফামানুনা মিন উম্মতি নবীজির উম্মতদেরকে দিব জান্নাতের একটি দুইটি না ৮০টি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে ও ৪০ মিন সাইরিল উমম অন্যান্য সকল নবীর উম্মতদেরকে দিব আল্লাহর জান্নাতের মাত্র ৪০ কাতার পুরা হবে এক নবীর উম্মতদেরকে দি যিনি জান্নাতের ৮০ কাতার পুরা করে দিবেন তিনি কে সেই জান্নাতে কি আমরা যেতে চাই কোন কাতা এক কারণ ডর হরি হন আবাজি কোন কাতা আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যদি যেতে চান আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা সুখে দুঃখে কষ্টে আনন্দে মালিকের শুকরিয়া আদায় যদি করতে পারেন যিনি জান্নাতের প্রথম কাতারে জায়গা করে দিবেন তিনি কে জান্নাতের প্রথম কাতারটা কি আমি আপনি চাই প্রশংসা করব কার সুখে কার দুঃখে কার কষ্টে কার আনন্দে কার জীবনের বাকে বাকে শুকরিয়া আদায় করা লাগবে কার আল্লাহ আমাদের সকলকে কবুল করুক তৌফিক দান করুক পড়ি আমিন মাহফিলের ৫০% শুনে কারা কারা বাড়ি চলে যাব হাত উঠায় দেখাই এই শ্রোতাদের কন্ডিশন এমন আর কি তারপর থাকবেন তো ইনশাআল্লাহ এবার দেখতে চাই ৮০% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান ইন কোন দল্য শ্রোতা এবার দেখতে চাই ১০০% কারা কারা শুনবেন দুটি হাত তুলে আল্লাহকে দেখান থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক পড়ি আমিন কত পার্সেন্ট ১০০% যারা থাকবেন মাহফিলটা মোতাবাররক হোক আল্লাহর কাছে কবুল হোক এজন্য আমরা সকলে মিলে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মাহবুব ইমামুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা
محمد بن عبد الله بن عبد المطلب هاشم بن مناف بن كلاب بن مره كعب بن لؤي بن فهر مالك بن نضر بن كنانة مدركة بن الياس بن معد بن عدنان محمد رسول الله صلى الله عليه وسلم نبي جير نامي شكولي عمرا اكبر درود پرنیلا شبائي پرسن اخان تكي مدينة کاچه نا دوري آواز کري بولن کاچه نا دوري 6600 كيلومتر دوري جي مدينة المنورة আমি আপনি যদি একবার মহব্বত ভরা কণ্ঠে নবীর নামে দরুদ পড়ি আল্লাহর নবী বলেন সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম উম্মতের আরে তোমরা আমি নবীর নামে দরুদ পড়ো যেখান থেকে দরুদ পড়বে যত দূরে বসে দরুদ পড়বে যিনি নবীজির কাছে আমার আপনার দরুদটা পৌঁছায় দিবেন তিনি কে মহব্বত নিয়ে দরুদ পড়তে রাজি আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি কয়টা দুইটা সূরা নাজম 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দান করে এই দুইটি আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে কথা বলার চেষ্টা করব পরের ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে জানা দিলেন ما زاغ البصر وما طغى الله رب العالمين نبي جيكيب چکھو جهنم جنات دیکھلین جنات جهنم نبي سامنا سامنی دیکھلین دور থেকে দেখলে দেখতে অসুবিধা হয় এইখানে তাকিয়ে যদি আমি পিছনের লোকটাকে দেখতে চাই অস্পষ্ট মনে হবে এমন অস্পষ্ট ভাবে জান্নাত জাহান্নাম আল্লাহ নবীজিকে দেখেন নাই স্পষ্ট জান্নাত জাহান্নাম যিনি নবীজিকে দেখিয়েছিলেন তিনি কে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা বড় বড় নিদর্শনগুলো যিনি দেখিয়েছিলেন তিনি কে সব সৃষ্টির যিনি মালিক তিনি কে আল্লাহ এই সৃষ্টির রহস্য যিনি নবীজিকে দেখালেন তিনি কে আল্লাহ চিন্তা করেন আমি আপনি ক্লান্ত হয়ে যাই জুলুম নির্যাতনের পরে হতাশাগ্রস্ত হয়ে যাই ভেঙে পড়ি চিন্তিত হয়ে পড়ি আমার নবী দিনের দাওয়াত দিয়েছিলেন 10 দিন 10 রাত তিনি তায়েফে ব্যয় করেছিলেন মানুষের পিছনে ওই বছরটা এমন বছর ছিল আমুল হুজন চিন্তার বছর ছিল নবীজির জন্য কলিজার টুকরা প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছিলেন নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন মক্কার মানুষগুলো যখন চারদিক থেকে নবীজিকে কষ্ট দিচ্ছিল তায়েফে তিনি চলে গেলেন 10 দিন 10 রাত দাওয়াত দিয়েছিলেন যারা আপনারা হজ করতে গিয়েছেন উমরা করতে গিয়েছেন আপনারা দেখে থাকবেন যেই রিং রোড পার হয়ে তায়েফ যেতে হয় এখন পাহাড় কেটে পাথর কেটে রাস্তা বানায় দেওয়া হয়েছে আমার নবী এই পাহাড় বেয়ে খোদা পেটে নিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন আজকে আমরা কত কষ্ট করি না আজকে আমরা কোনো কষ্ট না করে দাওয়াত দিতে আসি আমার নবী খোদা পেটে দাওয়াত দিতে গিয়েছিলেন 10 দিন 10 রাত নবী দাওয়াত দিয়েছিলেন
একজন মানুষও ইসলাম গ্রহণ করে নাই পাগল পাগল বলে পাথর মেরে নবীজির মোবারক রক্তগুলো ঝরতে ঝরতে জুতা মোবারক আটকে গিয়েছিল সে অবস্থায় আমার নবীকে মানসিক দিক থেকে শান্তি দেওয়ার জন্য যিনি নবীকে ইসরা ওয়াল মিরাজ করিয়েছিলেন তিনি কে মৌলিকভাবে একটু চিন্তা করে দেখেন কোন নবীকে ডেকে নিয়ে আল্লাহ জান্নাত দেখেন নাই কোন নবীকে ডেকে নিয়ে জাহান্নাম দেখেন নাই একজন নবীকে ডেকে নিয়ে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন কারণ এই নবীর উম্মত সবচেয়ে বেশি হবে এই নবীর উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি উম্মত নিয়ে যিনি জান্নাতে যাবেন তিনি কে সবাই বলেন তিনি কে একবার চিন্তা করেন আমার যুবকেরা আমার মুরব্বীরা কোন বাম রামের পিছনে আপনি আমি ছুটছি কাকে খুশি করার জন্য দৌড়াচ্ছি আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে আসলেন প্রায় রাতেই তিনি সিজদায় চলে যেতেন সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে আমার নবী কাঁদতে আম্মা জান বলছে আমার ঘুম ভেঙে যেত গ্লাসের ভিতরে পানি ডাললে যেমন গড় গড় করে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এমন ভাবে বের হতো আমি আয়েশার ঘুম ভেঙে যেত আমি আমার কানটাকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি 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 বলে যেই নবী কেঁদেছেন বলেন তো কাদের জন্য কেঁদেছেন আওয়াজ করে বলেন কাদের জন্য আজকে যদি আপনি নবীর পথ ছেড়ে দেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আল্লাহর নবীর পথ যদি আপনার পথ না হয় সাহাবীদের পথ যদি আপনার পথ না হয় আপনি নবীর উম্মত দাবি করার অধিকার সেদিন দেখাতে পারবেন না ঠিক না বেঠি নবীর উম্মত হতে রাজি সবাই বলেন নবীর উম্মত হতে রাজি আল্লাহর নবীকে নিয়ে যখন ফ্রান্সে যখন আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গাত্মক কার্টুন করা হয় সবচেয়ে বড় আন্দোলনটা কোন দেশে হয় বলে না কোন দেশে তাহলে বাংলাদেশের মানুষের নবীর প্রতি মহাব্বত কম না বেশি নবীর জন্য যদি আপনার হৃদয়ে সবটুকু ভালোবাসা দেখাতে না পারেন জীবনের চাইতে নবীকে যদি বেশি আপন করতে না পারেন আপনি মোমেন হতে পারেন নাই মোমেন হতে হলে সব চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে ঠিক না বেঠি ভালো কেন নবীকে বাসবো না আমার থিওরি হতে হবে নেতার চাইতে দল বড় দলের চাইতে আদর্শ বড় আদর্শের চাইতে নষ্ট বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক না বেঠি এ কথাই কি আপনারা একমত আরো জোরে শুনতে চাই একমত আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার ভাইয়েরা আল ইসলাম কয়মুন বিকাবি দৌনিক আপনার আমার ইসলাম বিজয়ের স্বপ্নের কারণে চেষ্টার কারণে যিনি ইসলামের বিজয় দান করে দিবেন তিনি কে আবার কোটি কোটি নেতা মিলেও যদি বিরোধিতা করেন হাজার লক্ষ মানুষকে কোটি মানুষকে যদি ফাঁসিতেও দেওয়া হয় এরপরেও ইসলামের বিজয় কোনো ক্রমে আটকানো যাবে না ঠিক না বেঠি
والله متم نوره ولو كره الكافرون. কাফেররা কোটিবার চাইলেও ইসলামের বিজয় কেউ আটকে দিতে পারবে না, যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে আল্লাহ। সেই বিজয়ের জন্য আমার নবী আসলো পৃথিবীতে, জীবনে কোনদিন আমাকে আপনাকে দেখেন না দেখে আমার নবী আপনার নবী বিশ্ব নবী কি পরিমাণ কেঁদেছেন আমার জন্য। একদিন আয়াত নাজিল হলো আপনার হৃদয় আমি ঠান্ডা করে দেব। সাহাবীদেরকে নবী ডাকলেন, ডেকে বললেন সাহাবীরা শোনো, আল্লাহ নাকি আমার হৃদয় ঠান্ডা করে দিবে, তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমি নবীর হৃদয় ঠান্ডা হবে? সাহাবীরা বললেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহর আল্লাহ রসুল ভালো জানেন। নবীজি বললেন তাহলে শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে কুশীন কালেও আমি নবীর কলেজা ঠান্ডা হবে না, যতক্ষণ আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। নবীজির মায়া আমাদের জন্য কম না বেশি? এই মায়া তো তারা বুঝবেন আমার ভাইয়েরা। পুল সিরাত পার হবে তিন ভাবে, সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে, কতজনের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, দেহখানা কেটে জাহান্নামের মধ্যে কতজনের পড়ে যাবে। সিনফান রুকবানান, কত শহীদ এমন আছে যাদেরকে সেদিন আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবে, ওই আরোহণ দিয়ে যিনি পুল সিরাতটা মুহূর্তের ভিতরে পার করায় দিবেন তিনি কে? এত দ্রুত পার হবে, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব, ও মুমিন তুমি তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, কারণ তোমার নূরের আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন পুল সিরাতটা পার হয়ে যা, চেহারা কেটে জাহান্নামের ভিতরে দেখণ্ডিত হয়ে পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী বিশ্ব নবী পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, উম্মতের জন্য কান্দারি হয়ে সেদিন বলবে ইয়া রাব্বি সাল্লিম, আমার আল্লাহ শান্তি দান করে দেন, রহমত দান করে দেন, দয়া করে উম্মত গুলাকে মাফ করে দেন বলে বলে যেই নবী কাঁদবেন, যার কাছে কাঁদবেন তিনি কে? উম্মতেরা একটু চিন্তা করেন, সিদ্ধান্ত নেন যেই নবী আমার আপনার জন্য সেদিন কাঁদবেন। আজকে যদি সেই নবীর পক্ষে আপনি থাকেন আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, এরপরে যিনি আপনার জন্য বিজয়ের দ্বার খুলে দিবেন তিনি কে? আমার নবী কত কষ্ট করেছেন, 10 দিন 10 রাত শুধু তায়েফে দাওয়াত দিয়েছেন, খুদা পেটে দাঁত দিতে গিয়েছেন, মক্কায় দাওয়াত দিয়েছেন কাফেররা বুড়ি চাপায় দিয়েছে,
উহুদের প্রান্তে রক্তাক্ত হয়েছিল নবী সাহাবাই কেরামের জীবন থেকে শিক্ষা নেন আজকের মাহফিলে যারা এসেছেন সুস্থ শরীর নিয়ে ঘন্টাখানিক সময় কুরবানি করার মতো মন অনেকের নাই একটু চিন্তা করে দেখেন একজন সাহাবীর নাম আমর ইবনুল জামূহ কি নাম আমর ইবনুল জামূহ বলেন কি নাম কেমন সাহাবী ছিলেন দুইটা পা ওনার অসুস্থ দুইটা পা অসুস্থ অবস্থায় উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে আমর ইবনুল জামূহ চিন্তা করেছেন অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে যাবেন ওনার চারজন সন্তান ছিল বাবার সামনে এসে কেঁদে কেঁদে বলছেন বাবা আমরা চারজন মিলে আল্লাহর দিন বিজয়ের জন্য লড়াই করব কাফেরদের বিরুদ্ধে লড়াই করব আপনার যাওয়া দরকার নাই আপনি তো অসুস্থ মানুষ দুইটা অসুস্থ পা নিয়ে কেমন করে আপনি লড়াই করবেন আমর ইবনুল জামূহের মন মানে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হেচড়ে হেচড়ে নবীজির সামনে চলে আসলেন আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আবার দুইটা পা অসুস্থ হলে কি হবে দুইটা হাত তো আমার ঠিকই আছে দুইটা হাত দিয়ে জিহাদ করব দুইটা হাত দিয়ে দিন বিজয়ের জন্য লড়াই করব আল্লাহর নবী আমর ইবনুল জামূহের দিকে তাকালেন তাকে বললেন আমর ইবনুল জামূহ অসুস্থ দুইটা পানি জিহাদের ময়দানে আসা দরকার নাই ঘরে চলে যাও তোমার জন্য যিনি ছাদ দিয়ে দিয়েছেন তিনি কে সাহাবী আমর ইবনুল জামূহের মনটা মানে না মনের ভিতর আবার তামান্না জাগ্রত হয়েছে জিহাদের ময়দানে আসবই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জিহাদের ময়দানে কষ্ট পান কাফের যদি আঘাত করে আমি আমর ইবনুল জামূহ যদি ঘরের মধ্যে থাকি কেমন করে আমি আমার মনটারে মানাবো আমি তো এই ময়দানে শহীদ হতে এসেছি আপনি আমাকে ফিরে দিয়েন না আল্লাহর নবী আর বাধা দিতে পারেন নাই আমর ইবনুল জামূহ উহুদ প্রান্তে এসেছে জিহাদ করেছে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে দেখতেছে তাকে দেখে দুইটা পা অচল দুইটা পানি আমর ইবনুল জামূহ খুড়ায়া খুড়ায় উহুদ প্রান্তে এসেছিল কাফেরের তীরের আঘাতে রক্ত ঝরে শহীদ হয়েছে আল্লাহর নবী দেখা মাত্র জর্জর করে চোখের পানি গুলা ছেড়ে দিয়েছে একটু পরে আবার মুস্কি মুস্কি হেসেছে সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথম আপনার কান্না করার কারণ কি এই জন্য আমি কেঁদেছি আমার আমর ইবনুল জামূহ অসুস্থ দুইটা পানি এসেছিল এই অসুস্থ পানি শহীদ হিসাবে যিনি কবুল করে ফেলেছেন তিনি কে আর আমি তাকে দেখছিলাম আমার আমর ইবনুল জামূহ জিহাদের ময়দানে সে এত দামি হয়েছে আল্লাহ তাকে শহীদ করে দিন বিজয়ের জন্য এমন ভাবে কবুল করে নিয়েছে দিব্যি জান্নাতের ভিতরে সুস্থ পানি আমর ইবনুল জামূহ হাঁটতেছে আমার ভাইরা যাদের সুস্থ পা আছে সুস্থ দুইটা হাত আছে পৃথিবীর সময় কিন্তু আর বেশি দিন বাকি নাই পৃথিবীর সময় কিন্তু আর বেশি ভালো যাবে না বুঝতেছেন কথা কষ্টই যাক দেব না একা ডর হরে হয় না সময় কত হয়েছে আর আধা ঘন্টা সময় আছে আর কি ক মিনিট বাজে
সারা টস করিলে কেন চলিবে এবার আসেন তো আপনারা সাহাবীর নাম বলতে হবে কি নাম খালি হুজুরে কইতে পারছে একজনও কইতে পারল না তো কি ওয়াজ করলেন ওর নামটা একটু কঠিন আচ্ছা আমর বলেন সাহাবীর নাম কি আমর কি নাম সবাই বলেন কি না আল্লাহ আপনাদেরকে আমি খুব ভালোবাসি কেন ভালোবাসি জানেন সারা বাংলাদেশে যদি আপনাদের মতো ইসলামের স্পিরিট থাকতো যিনি বাংলাদেশের মধ্যে দিন কায়েম করায় দিতেন তিনি কে তাও তো কইতে পারলেন না আহারে দিন কায়েম করতে চান তো সাহাবীর নাম কি সাহাবীর নাম কি দুইটা পা অসুস্থ অসুস্থ পানি জিহাদের ময়দানে গিয়েছে প্রণাম তো করে লড়াই করে দিন বিজয়ের স্বপ্ন দেখেছে বলেন আল্লাহু আকবার ছোট্ট দুইজন সাহাবীর উদাহরণ দেই একজনের নাম রাফিয় বিন খাদিজ তিনি যখন আল্লাহর নবীর সামনে আসলেন দুইটা পা উঁচা করে দিলেন আল্লাহ নবী তাকে দেখে দুইটা পা উঁচা করে দিয়ে জিহাদের ময়দানে আসার জন্য আকুতি মিনতি করছে নবী ডাক দিয়ে বললেন এটা বড় তীরন্দাজ হবে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে তারই সঙ্গের বন্ধু ছিল সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ধরে কান্না শুরু করলেন আব্বা রাফের সঙ্গে আমার কুস্তি লাগায় দেন তাকে যদি হারাতে না পারি আমাকে জিহাদের ময়দানে না দরকার নাই আল্লাহর নবীর সামনে নিয়ে গেলেন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে লড়াই লাগায় দেন যদি আমি তার সঙ্গে জিতি আমিও জিহাদে যেতে চাই বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী লাগায় দিলেন ঠিক আছে দেখি লড়াই করো তো দুইজন লড়াই করলো রাফি বিন খাদিজ আর সামুরা রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের মধ্যে সামুরা জিতে গেলেন আল্লাহর নবী বলছে তুমিও যাবে তুমিও যাবে জোরে বলেন আল্লাহু আকবার আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি পনেরো থেকে ৩০ বছরের তাগড়া যুবকেরা তোমরা বলো তো আল্লাহু আকবার কিসের যুবক বেশি এবার যারা ৩০ এর উপরে বয়স আছে আপনারা বলেন তো আল্লাহু আকবার কারা বেশি যুবকরা তোমরা আরেকটা বার শক্ত বজ্র কণ্ঠে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার যুবক বেশি না কম এই যুবকেরা ইসলাম চায় ঠিক না বেঠি সুতরাং ইসলামের বিপক্ষে মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় ওই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে মুসলমান মেনে নিতে পারবে না ঠিক না বেঠি এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই দেশটা মুসলমানদের দেশটা কাদের আরো জোরে চিল্লায় বলেন দেশটা কাদের ৯২% মুসলমানের দেশে ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর কোরআন নিয়ে মুসলমান বাঁচতে চায় ঠিক না বেঠি এই নারায়ে তাকবীরের ভিতরে বলিষ্ঠতা আছে না নাই প্রাণ ফিরে পাই কি পাই না এই স্লোগান আগামী দিনে সবচেয়ে বেশি কাজে লাগবে ঠিক না বেঠি প্রত্যেকে মুখস্থ করে রাখেন এই স্লোগান দিয়ে আমাদের মুক্তির যাত্রা শুরু হবে ঠিক না বেঠি ও মুসলমান এটা চিন্তা করার কোনো উপায় নাই